বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো ইউটিউব মনিটাইজেশন পলিসি 2021-কে কেন্দ্র করে। আসলে আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাই বা ইউটিউব নিয়ে আমাদের কাজ করার প্ল্যান রয়েছে, আমরা অনেকেই যেটা করি না, ইউটিউবের পলিসিটা সম্পর্কে জানি না, যার কারণে দেখা যায় অনেকদিন আমরা ক্লাস করার পরেও বা আমার কাছ থেকে ক্লাস করার পরেও বা আপনারা ইউটিউব নিয়ে কাজ করার জন্য প্রস্তুত হয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরেও অনেক দিন ভিডিও আপলোড করার পর দেখা যায় যে পলিসি জানা না থাকার কারণে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয় না। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন পলিসিটা আমাদের ভালোভাবে জানা দরকার। তো আসুন আমরা আজকে জেনে নেই যে হচ্ছে কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। তাহলে যদি আমাদের এই মনিটাইজেশন পলিসিটার ব্যাপারে আমাদের যদি জানা থাকে, তাহলে আমাদের খুবই ইজি হবে যে পরবর্তীতে আমরা কোন চ্যানেলগুলো নিয়ে আগাবো এবং কোন চ্যানেলগুলো আমাদের কী করতে হবে, কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাওয়ার জন্য কোন ধরনের কন্টেন্ট কাজ করতে হবে এবং কীভাবে আমাদের ইউটিউব নিয়ে আমরা আগাইতে পারবো, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আর মনিটাইজেশন না হলে কিন্তু আমরা সবাই ভালোভাবেই জানি যে হচ্ছে আমাদের কী লাগবে না, আমরা ইনকাম করতে পারবো না। আর মনিটাইজেশনের জন্য আমাদের রিকোয়ারমেন্ট কী হতে হবে, প্রথমে 4000 ঘন্টা ওয়াচিং টাইম লাগবে মাস্ট বি, আর সাথে লাগবে 1000 সাবস্ক্রাইবার। তো এত কষ্ট করে যদি আমরা সাবস্ক্রাইবার বা ভিউয়ার পেয়েও যাই, কিন্তু আমাদের যদি পলিসির সঙ্গে যদি আমাদের কন্টেন্ট বা ভিডিওগুলোর মিল না থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই মনিটাইজেশন পাবো না। তো চলুন আমরা দেখে নিই কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না, যেগুলো তারা পলিসি নিউ পলিসি মেনে চলবে না। তাহলে চলুন আমরা দেখে আসি। তাহলে আমি এখানে আপনাদের উপস্থাপন করব 20টি পলিসি, যে পলিসিগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এখানে আপনাদেরকে সব ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমাদের প্রথম যে চ্যানেলটা মনিটাইজেশন হবে না, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন নৃত্যশিল্পীরা অথবা ড্যান্স যারা ড্যান্সার, তাদের চ্যানেলগুলো এখন থেকে আর মনিটাইজেশন হবে না। তার কারণটা হচ্ছে তারা তাদের কভার সং, যে কভার সংটা ইউজ করে, তাদের সেখানে হচ্ছে এই কপিরাইট হওয়ার কারণে বা এই কভার সংগুলো যদি থাকে, তাহলে এই কভার ভিডিওগুলো তারা কী করবে না, চ্যানেলে মনিটাইজেশন দিবে না। তার কারণটা হচ্ছে তারা যে সংটা ইউজ করে সেই সংটা অবশ্যই কোথাও তো কোথাও থেকে কপিরাইট করে। হ্যাঁ, তবে তারা যদি এই চ্যানেলটার ক্ষেত্রে যেটা করতে পারে, তারা যদি এই চ্যানেলটার যে সংটা সেই সংটা যদি তারা হচ্ছে কপিরাইট ফ্রি নিতে পারে, তাহলে এই চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমাদের 2 নম্বর যে চ্যানেলটা, যে চ্যানেল হচ্ছে মনিটাইজেশন হতে পারবে না, সেটা হচ্ছে ডিজে চ্যানেল অথবা রিমিক্স মিউজিক চ্যানেল। এখন থেকে ইউটিউবে কোনো ধরনের ডিজে মিউজিক চ্যানেল অথবা যে মেইন গানগুলোকে কী করা, এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন বাড়াই দেওয়া, তারপর হচ্ছে মিউজিক বাড়াই দেওয়া অথবা কমাই দিয়ে চ্যানেলগুলোকে ডিজে স্টাইলে করে উপস্থাপন করা, এই ধরনের আর কোনো সং বা কোনো মিউজিক চ্যানেল কী হবে না, এখন থেকে আর মনিটাইজেশন পাবে না। তারপর আমাদের 3 নম্বর যে লিস্টে যেটা আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল বলতে এটাকে বোঝাচ্ছি আমরা, আমরা অনেক সময় দেখি ছোট ছোট ভিডিও 10 সেকেন্ড 20 সেকেন্ডের, বিশেষ করে যদি আমি টিকটক টাইপের যে ভিডিওগুলো দেখি, এই টাইপেরগুলোতে যেগুলো আমরা হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন মাধ্যমে শেয়ার করে থাকি, তো সেগুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে। তো এই ধরনের চ্যানেলগুলো 10 সেকেন্ড 20 সেকেন্ডের চ্যানেলগুলো কখনো আর কি 20 সেকেন্ডের ভিডিওগুলো আপনি একাধারে একসঙ্গে অ্যাড করে, যতই আপনি 5 থেকে 10 মিনিটের ভিডিও করে আপনি চ্যানেলে আপলোড করেন না কেন, এই চ্যানেলগুলো ইউটিউব আর কি নিচ্ছে না, মনিটাইজেশন নিচ্ছে না। এরপরে আমাদের চলে আসলো 4 নম্বরে। 4 নম্বরে হচ্ছে আমরা ইউটিউবে এখন অনেকেই দেখতে পারি যে হচ্ছে অনেক গেমার, তাদের হচ্ছে মানে তারা যতক্ষণে অনলাইনে গেম চালু রাখে অথবা যতক্ষণ তারা অনলাইনে গেম খেলে, তো ওই জিনিসগুলো তারা হচ্ছে ভিডিওতে আপলোড করে যথেষ্ট পরিমাণ ইনকাম করে। তো এই ধরনের চ্যানেলগুলোতে যেটা তারা করে, অনেক সময় তারা গেম চলাকালীন অবস্থায় যে অনলাইন গেমটা রেকর্ড করে, স্ক্রিন রেকর্ড করে তারা যেটা ছেড়ে দিচ্ছে, সেই রেকর্ডটা তারা হচ্ছে ইউটিউবে সে ইনকাম করার চেষ্টা করে এবং ইনকাম হয়েও থাকে। কিন্তু এখন থেকে যদি ওই চ্যানেলের যিনি হচ্ছে গেম খেলতেছে ওনার যদি মিনিমাম পার্সোনাল ভয়েসটা ইউজ না করে, যেমন আমি যেভাবে করতেছি, এই চ্যানেলটা যদি তারা গেম খেলবে কিন্তু তাদের সাথে কী থাকবে, কমেন্ট্রি রাখতে হবে, নিজের কমেন্ট্রি রাখতে হবে,
মিনিমাম তার ভয়েসটা ইউজ করতে হবে। যদি ভয়েস ইউজ না করে তাহলে শুধুমাত্র গেমিং চ্যানেল কখনোই কি হবে না, মনিটাইজেশন হতে পারবে না। এরপর চলে আসলো আমাদের 5 নম্বরে। 5 নম্বর যেটা আছে, সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড চ্যানেল, রি আপলোড চ্যানেল। এখানে একটা জিনিস বলে রাখি, অনেক নতুন ইউটিউবার যেটা করে থাকেন, তারা যেটা করে থাকেন বিভিন্ন ইউটিউব চ্যানেল, সরি ফেসবুক চ্যানেল থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তারা যেটা করেন, ইনস্টাগ্রাম ভিডিও, তারপর ফেসবুক ভিডিও, হোয়াটসঅ্যাপ ভিডিও, আদার্স সোশ্যাল মার্কেটিং থেকে তারা দেখা যায় যে ছোট ছোট ভিডিওগুলো কী করে কালেক্ট করে তারা হচ্ছে একটা একসঙ্গে জুড়ে দিয়ে একটা বড় ভিডিও চয়েস করে, তার এই ভিডিওটা ইউটিউবে ছেড়ে দিয়ে তারা হচ্ছে চ্যানেলটাকে কী করতে থাকে, সমৃদ্ধ করতে থাকে বা ভিডিও আপলোড করতে থাকে। তো এখন থেকে এ ধরনের ভিডিও, সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা ভিডিও ইউটিউব কখনো কি করবে না, মনিটাইজেশন দিবে না। তারপর আমাদের চলে আসলো 6 নম্বর। 6 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ইমেজ ডিসপ্লে, ইমেজ সাইড শো, স্লাইড শো চ্যানেল উইথ নো ন্যারেটিভ। ঠিক যেমন আমি যে ক্লাসটা করতেছি আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই ধরনের, আমরা অনেক সময় দেখি কোনো মিউজিক চলতেছে কিন্তু কোনো সেখানে কি নেই, কোনো হচ্ছে মিউজিক হচ্ছে ডিসপ্লে অথবা অন্যান্য যে ব্যাপারগুলো বা যে সিনারিগুলো বা সিনগুলো এগুলো থাকে না, সেখানে কি দেখা যায় গান চলতেছে শুধুমাত্র একটা স্লাইড চলে যাচ্ছে, অথবা শুধু স্লাইড শো, কখনো আর কি হবে না, চ্যানেলগুলোতে ইউটিউবার মনিটাইজেশন দিবে না। কিন্তু এখানে যদি আপনি যেমন আমি যেটা করতেছি স্লাইড চালাচ্ছি, পাশাপাশি আমার যে আপনার ভয়েসটা শুনতে পারতেছেন, এরকম চ্যানেলগুলোকে তারা মনিটাইজেশন দিবে অথবা দিতে পারে। কিন্তু যে চ্যানেলগুলোতে শুধুমাত্র স্লাইড শেয়ার করা হয়, কোনো আওয়াজ থাকে না, ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড থাকবে না, তাহলে এই ধরনের চ্যানেল কখনো কি হবে না, মনিটাইজেশন দেওয়া হবে না। তারপর এখানে যেটা চলে আসবে ক্লাস 7 নম্বর, চ্যানেল 7-এ ক্রিয়েটিভ কমন ভিডিও রি আপলোড চ্যানেল। আচ্ছা, ক্রিয়েটিভ কমন ভিডিও রি আপলোড চ্যানেলটা কি, আমি আগে এটা বুঝাই নিচ্ছি। ক্রিয়েটিভ কমন ভিডিও সেগুলো যেগুলো আপনি ইউটিউবে সার্চ বারে গিয়ে যখন আপনি সার্চ দেবেন ক্রিয়েটিভ কমন ভিডিও, তার মানে এই ভিডিওটাতে কেউ কি করে নেই, হচ্ছে আপনার রেস্ট্রিকশন দিয়ে রাখেনি, তার মানে ওনার এই ভিডিওটা সবাই মানে কি করতে পারবে, সবাই রিইউজ করতে পারবে, রি আপলোড করতে পারবে। কিন্তু ইউটিউব চ্যানেল আগে যদিও এটাকে কি করছিল, মনিটাইজেশন দিত, যেমন হচ্ছে ভালো ভালো হচ্ছে ফ্রিল্যান্সার বা ভালো ভালো হচ্ছে কন্টেন্ট রাইটারদের, তাদের হচ্ছে ভিডিওরা তারা ক্রিয়েটিভ কমন্সে রেখে দিত বা আপনার রেস্ট্রিকশন না রেখে সবার জন্য উন্মুক্ত করে দিত, যাতে সবাই এই চ্যানেলটা এই ভিডিওটা ইউজ করে সবাই চালাতে পারে। কিন্তু এখন থেকে এই ধরনের জিনিসগুলো হচ্ছে ইউটিউবার হচ্ছে রি আপলোড হিসেবে দিচ্ছে না এবং মনিটাইজেশন দিচ্ছে না। তারপরে চলে আসলো হচ্ছে চ্যানেল নাম্বার 8। চ্যানেল টাইপ যদি আপনার এই টাইপের হয়, কম্পাইলেশন ভিডিও, কম্পাইলেশন ভিডিও বলতে হচ্ছে আমরা ইউটিউবে বা টিকটকে যে ছোট ছোট ভিডিওগুলো দেখি, এই ধরনের ভিডিওগুলো অনেকে কি করে, এখান থেকে কিছু অংশ কাটিং, ওখান থেকে কিছু অংশ কাটিং করে একসঙ্গে যখন জুড়ে একটা ভিডিও তৈরি করে, তাহলে এই ধরনের ভিডিওগুলো আগে হচ্ছে মনিটাইজেশন বা হচ্ছে ইনকাম করার একটা হচ্ছে চিন্তা ভাবনা থেকে আপলোড করলেও এখন এটা আর হচ্ছে মনিটাইজেশন হবে না, যার কারণে এই ধরনের কম্পিলেশন ভিডিওগুলো চ্যানেলে আপলোড করলেও এখান থেকে কখনো মনিটাইজেশন পাওয়ার আশা করা যাবে না। 9 নম্বরে যেটা থাকবে হচ্ছে চ্যানেল টাইপ স্পোর্টস ভিডিও চ্যানেল। আচ্ছা, স্পোর্টস ভিডিও চ্যানেল বলতে আমরা দেখা যায় অনেক সময় আমরা বিভিন্ন চ্যানেল, ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি, বিভিন্ন গেমসের কি করি, বিভিন্ন খবরের বা বিবিসি নিউজ বা বিভিন্ন স্পোর্টস নিউজগুলো থেকে আমরা কাটিং করে তাদের হচ্ছে ভিডিওগুলো আমরা চালাই দিই। তো এই ধরনের ভিডিওগুলো এখন আর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দিবে না, তার কারণটা হচ্ছে আপনি সরাসরি তাদের ভিডিওগুলো আপনি ছড়াই দিচ্ছেন। তো এখানে যেটা করতে হবে, আপনি এটা একটু ইউজ করতে পারেন, সেখানে যদি আপনি এই ধরনের স্পোর্টস ভিডিওগুলো আপনি ভিডিও নিতে পারেন, কিন্তু আপনার এখানে কমেন্ট্রি যে ব্যাপারগুলো আছে আপনাকে এটা যদি আপনি নিজে ইউজ করেন, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল হচ্ছে মনিটাইজেশন দেওয়ার একটা পসিবিলিটি থাকবে। কিন্তু সম্পূর্ণ যদি আপনি তাদের নিউজগুলো কাটিং করে বা স্পোর্টস নিউজগুলো আপনি যেটা যতটুকুই কাটিং করেন না কেন, এখানে মোট একটা কথাই বলবো, আপনাকে কী করতে হবে, আপনার নিজস্ব ভয়েস অথবা কমেন্ট্রি অ্যাড করতে হবে, তা না হলে আপনার এই চ্যানেল, এই ধরনের চ্যানেলগুলো আর কী হবে না, মনিটাইজেশন হবে না। তারপরে চলে আসলো হচ্ছে চ্যানেল 10। চ্যানেল 10-এর মধ্যে রিপিটেটিভ কন্টেন্ট অথবা সিমিলার ভিডিও রি আপলোড চ্যানেল। আমরা অনেকেই করি কি,
আমরা যদি যখন যখন কন্টেন্ট তৈরি করতে পারি না বা অনেকে কন্টেন্ট তৈরি না করে একই ভিডিও বারবার রিআপলোড করা, যেমন অনেকে যেটা করে হচ্ছে ওনার চ্যানেলে যে ভিডিওটা সবচেয়ে কি আসছে বেশি ভিউ চলে আসছে, অথবা ওই ভিডিওটাকে উনি কি করতেছে একই ভিডিও উনি বারবার বিভিন্ন নাম দিয়ে এবং বিভিন্ন থাম্বনেল ইউজ করে বারবার ওনার চ্যানেলে আপলোড করে দিচ্ছে। তো এই ধরনের চ্যানেলগুলো আর কি হবে না, আপনার মনিটাইজেশন হবে না এবং এই ধরনের কন্টেন্টগুলোকে তারা ব্যান করে দেওয়া হবে, যার কারণে এখন থেকে রিপিট করা কন্টেন্ট এবং হচ্ছে সিমিলার ভিডিও বারবার একই ভিডিও আলাদাভাবে আবার আলাদা গেলে ইউজ করে আর চালানো যাবে না। তারপর চলে আসলো চ্যানেল টাইপ 11, প্রমোশনাল ভিডিও চ্যানেল। প্রমোশনাল ভিডিও চ্যানেল আর রিভিউ চ্যানেলের মধ্যে কিন্তু তফাৎ বুঝতে হবে। রিভিউ চ্যানেল হচ্ছে একই প্রোডাক্ট নিয়ে বিভিন্নজন বিভিন্নভাবে রিভিউ করবে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রমোশনাল ভিডিও আমরা যেটা করি, দেখা যায় যে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেই প্রোডাক্টটা কি হবে সেই প্রোডাক্টের যে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করালো সেই অ্যাডভার্টাইজমেন্টটা আপনি আপনার চ্যানেলেও চালাতে চাচ্ছেন বা আপনার চ্যানেলে আপনি চালিয়ে দেন, তো এই ধরনের ভিডিওগুলো কি করবে না, প্রমোশন করার যে সিস্টেমগুলো এগুলো আপনাকে করতে পারবে না। তবে হ্যাঁ, যদি আপনি প্রমোশনাল ভিডিওতে ওখানে যে অ্যাডটা থাকবে বা অ্যাডভার্টাইজমেন্ট থাকবে সেখানে যদি আপনি আপনার কমেন্ট্রি অথবা আপনার কথা রিউজ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে এই চ্যানেলটার প্রবলেম হওয়ার কথা নয়। তবে সরাসরি প্রমোশনাল ভিডিও আপনার চ্যানেলের মাধ্যমে কি করতে পারবেন না, আপলোড করতে পারবেন না, যতই ওই চ্যানেলের মালিকের কি দেওয়া থাকুক, আপনাকে অ্যাক্সেস দেওয়া থাকুক বা অনুমতি দেওয়া থাকলেও আপনি কি করতে পারবেন না, এই প্রমোশনাল ভিডিও আপনার চ্যানেলে আপনি ইউজ করতে চাইলেও আর পারবেন না। এরপর চলে আসলো 12 নম্বর। 12 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রিভিউ চ্যানেল অথবা রোস্ট চ্যানেল অথবা রিয়াকশন চ্যানেল উইথ নো অর মিনিমাল কমেন্ট্রি। এগুলো আমি একটু আগে যেটা বলে আসলাম, আপনি যদি রিভিউ চ্যানেল হোক, আপনি রোস্ট চ্যানেল হোক অথবা রিয়াকশন চ্যানেল যেটাই করেন না কেন, আপনি অন্যের ভিডিও দেখে রিয়াকশন দিবেন। দেখা যায় অনেকে যেটা করে যে হচ্ছে একটা ভিডিওতে রিয়াকশন দিবে, প্রথমে একটু চালাকি করার চেষ্টা করে যে প্রথম 5-10-15 সেকেন্ড হচ্ছে ওনার কমেন্ট্রি দুই একটা কথা বলবে, মাঝখানে যার ভিডিওটা অন্যের একটা ভিডিও কি করলো কম্পাইল করে বা চুরি করে বা কি বলবো অনুমতি না নিয়ে ওনার ভিডিওটা কি করে স্ক্রিনের এক পাশে রেখে দিয়ে আবার লাস্টে গিয়ে 5-10 মিনিট কথা বললো। তো এখন থেকে আর এই চালাকিগুলো চলবে না, পুরো চ্যানেলটা আপনি যেটাই করেন না কেন আপনার পুরো চ্যানেলটা কি রাখতে হবে, আপনার কমেন্ট্রি রাখতে হবে, মিনিমাম আপনার ভয়েস দিতে হবে। আপনার ভিডিওতে লক্ষ্য রাখবেন যে অনেক ভিডিও তারা করে কি রিভিউ বলেন বা রিয়াকশন ভিডিওগুলোতে যেগুলো দেখা যায় অধিকাংশ সময়, মানে ভিডিওর অধিকাংশ সময়টাই যাকে নিয়ে যে ভিডিওকে নিয়ে রিয়াকশন দিবে সেটাই চালায়, মানে নিজে সে কিছু বলবে না আর কি, দুই একটা কথা বলে সেই ভিডিও দিয়ে ইনকাম করার চিন্তা ভাবনা করে। তো এখন থেকে আর এটা চলবে না, আপনি যার ভিডিওতে রিয়াকশন দেখবেন তার ভিডিও চলবে, প্লাস আপনার কি রাখতে হবে অবশ্যই অবশ্যই কমেন্ট্রিটা রাখতে হবে। তারপরে আমাদের চলে আসলো চ্যানেল নাম্বার হচ্ছে 13। চ্যানেল নাম্বার এখানে হচ্ছে চ্যানেল উইথ টু অর মোর কপিরাইট অর কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। তার মানে আপনি এখন থেকে যেটা করতে পারবেন না, আপনি অনেক সময় যেটা হয় কপিরাইট এবং হচ্ছে যেগুলো হচ্ছে গাইডলাইন যে চ্যানেলগুলো আছে এই এই জিনিসগুলো বা কমিউনিটি যে গাইডলাইন এগুলো থেকে আপনি অনেক সময় কী করেন, আমরা কপি করি বা হচ্ছে তাদের হচ্ছে ক্রিয়েটিভ কমন থাকলে আমরা ইউজ করতে পারি, তো এই ধরনের ভিডিওগুলো আর ইউজ করা যাবে না এবং কখনো এগুলো মনিটাইজেশনও দেওয়া হবে না। তারপরে আসলো চ্যানেল নাম্বার হচ্ছে 14, মাল্টিপল ক্যাটাগরি ভিডিওজ অন সেম চ্যানেল। আপনি আমি আপনাদেরকে ক্লাস করানোর সময় যেটা বলে থাকি অবশ্যই এটা মনে রাখবেন, আমি আপনাদেরকে এটা বলে রাখি যে একই চ্যানেলে আপনি কি করতে হবে না, বারবার ভিন্ন ভিন্ন ভিডিও ইউজ করতে পারবেন না। আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা যখন শিখেছিলাম তখন হয়তো আপনাদের মনে আছে যে আমরা প্রথমে কি করি, একটা কন্টেন্ট রেডি করতে গেলে আমাদের একটা নিশ সিলেক্ট করতে হয়। তো নিশটা কি, আপনি যেটা নিয়ে ওই বিজনেসটা শুরু করুন অথবা ওয়েবসাইটটা শুরু করুন, তাহলে ঠিক ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি কি করতে পারবেন না, শুধুমাত্র আপনাকে ইউটিউব চ্যানেল খোলার পূর্ববর্তী চিন্তা ভাবনা থাকতে হবে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির হবে এবং কোন ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছেন, তাহলেই শুধুমাত্র আপনি ওই চ্যানেলে ওই ভিডিওগুলো নিয়ে কি করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন এবং এক্ষেত্রে আপনি একটা ভালো প্রফিট করতে পারবেন। কিন্তু যদি আপনি আজকে চ্যানেলে এই ভিডিও, আজকে অমুক ভিডিও, আজকে তমুক ভিডিও, তার মানে আপনাকে আগে চয়েস করতে হবে চ্যানেলটা খোলার আগে যে আপনি এই ভিডিওটা কোন উদ্দেশ্যে ওপেন করতেছেন বা এই চ্যানেলটা কোন উদ্দেশ্যে ক্রিয়েট করতেছেন, তাহলে আপনার যেটা হবে আপনার এখানে সব ভিডিওগুলো এক ক্যাটাগরি হবে এবং আপনি ভালো মানের একটা কী পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। কিন্তু আপনার যদি ভিডিওর ব্যাপারটা এমন হয় আজকে আপনি কী করে দিচ্ছেন, আজকে একটা গান দিচ্ছেন, কালকে একটা নাটক দিচ্ছেন, অন্যদিন একটা মুভি দিচ্ছেন, অন্যদিন একটা রাস্তায় করা একটা ভিডিও দিচ্ছেন, তাহলে এই চ্যানেলটা এখন থেকে আর কখনো কী হবে না, মনিটাইজেশন হবে না। তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে অথবা ইউটিউব থেকে আর্ন করার আগে আগে মাথায় রাখতে হবে আপনি এটা কোন ধরনের কন্টেন্ট নিয়ে শুরু করতে যাচ্ছেন, যার কারণে এটা
নির্বাচন করা খুবই জরুরি। 4 নম্বর 15, ভিডিও উইথ নো হিউম্যান ভয়েস। আচ্ছা, এখানে আমরা অনেকে এই ব্যাপারটা নিয়ে অবগত নই। আমরা অনেক সময় কি করি, যেমন আমার ক্ষেত্রেও যেটা হয়তো আমি হচ্ছে ভয়েস দিতে চাইতাম না, কিন্তু আসলে আমাদেরকে ভয়েসটা দিতে হবে। যেমন আমি যে ক্লাসটা করতেছি বা আপনাদেরকে যেটা দেখাচ্ছি, সেখানে যদি আমি শুধু এই স্লাইডটা দিতাম তাহলে এটা কখনোই কি হতো না, মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা থাকতো না। তাহলে আপনাদেরকে কি করতে হবে, অনেকে আমরা যেটা করি শুধুমাত্র স্লাইড শেয়ার করে দিই কিন্তু কোনো সাউন্ড দেয় না, তাহলে এই ধরনের চ্যানেলগুলো আর কি হবে না, মনিটাইজেশন হবে না। এবং অনেক সময় আমরা কি করি, অনলাইনে কিছু ভয়েস পাওয়া যায় যেগুলো বলে রোবোটিক ভয়েস, আমরা সেখানে যদি লিখে আমরা মানে আমাদের স্লাইডটার নিচে কি তথ্যগুলো দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা লিখে দেবো, রোবোটিক একটা ভয়েস তৈরি করে দিবে। তাহলে এই ধরনের ভয়েস এবং স্লাইড শেয়ার করা সাইটগুলো মনিটাইজেশন হবে না। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা যে ভিডিওটা বা হচ্ছে যে কন্টেন্টটা চালাবো তার নিচে অবশ্যই অবশ্যই কি রাখতে হবে, ঠিক আমার মতো হিউম্যান ভয়েস দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পসিবিলিটি থেকে যায়। তাহলে এখানে চলে আসলো 16 নম্বর। 16 নম্বরটার মধ্যে কি চলে আসলো, মিউজিক কালেকশন, সং কালেকশন অফ ভেরিয়েশন আর্টিস্ট। অনেকে আমরা যেটা করি, আমরা এই ভিডিওর থেকে একটা অংশ, এই ভিডিওর থেকে অংশ, অংশ এই গানের 5 সেকেন্ড, এই গানের 10 সেকেন্ড, এভাবে করে একটা কি করি, গান কালেকশন করে আমরা মিউজিক ক্রিয়েট করি। এবং এগুলো কি করি, আমরা একটা পুরো ফানি ভিডিও হিসেবে অথবা আমরা কি করি, মিউজিক কালেকশন ভিডিও হিসেবে আমরা আমাদের চ্যানেলে ছেড়ে থাকি, আপলোড করে থাকি, ভালো একটা ইনকাম আসে। আসলে এখন থেকে নতুন পলিসির সিস্টেমে এ ধরনের ভিডিও চ্যানেলগুলোকে আর কি করে দিতে হবে, মনিটাইজেশন করে দেওয়া হবে না। অবশ্যই অবশ্যই কি করতে হবে, আপনাকে ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এরপরে চলে আসলো চ্যানেল নাম্বার 17। 17-এ যে ব্যাপারটা চলে আসলো সেটা হচ্ছে মুভি ট্রেলার, মুভি, ওয়েব সিরিজ আপলোড চ্যানেল। আমরা অনেক সময় যেটা করি, আমরা বিভিন্ন মুভি যে নতুন মুভিগুলো চলে আসবে, ট্রেলার মুভি অথবা ওয়েব সিরিজের বিভিন্ন জায়গা থেকে তাদের অ্যাডগুলো নিয়ে, তাদের ব্যাপারগুলো নিয়ে আমরা কি করি, কাটিং অংশ, এটার ফার্স্ট অংশ, এটার লাস্ট অংশ কেটে আমরা কি করি, আকর্ষণীয় অংশগুলোকে নিয়ে আমরা একটা কন্টেন্ট রেডি করার চেষ্টা করি। তো এই ধরনের চ্যানেলগুলো, আমি এখানে যে জিনিসগুলো উল্লেখ করা আছে, এই ধরনের চ্যানেলগুলো কি করা আছে, আর মনিটাইজেশন দেওয়া হবে না। অবশ্যই অবশ্যই সেখানে কি থাকতে হবে, আপনার কমেন্ট্রি অথবা আপনার ভয়েস থাকতে হবে। তা নাহলে শুধুমাত্র তাদের অংশগুলো আপনি যতই কাটিং সেটিং করেন না কেন, এখান থেকে মনিটাইজেশন হওয়ার পসিবিলিটি একদমই নেই বলে চলে। এরপরে চলে আসলো চ্যানেল নাম্বার 18, চ্যানেল উইথ ক্লিক বেট ভিডিওস। আচ্ছা, এটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, এটা একটু মজার ব্যাপার। আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে, আমরা যারা ইউটিউব চ্যানেলে যারা মার্কেটিং করে বা করি বা যারা হচ্ছে অনেকেই করেন, তো দেখা যায় চ্যানেলের থাম্বনেইলে এমন সুন্দর একটা ভিডিও দিয়ে দেয় যেটা কি করে আমাদেরকে আকৃষ্ট করে এবং আমাদেরকে লোভনীয় করে তোলে, এবং দেখার জন্য আমরা কি করি, ক্লিক করি। তো এখন থেকে ইউটিউব চ্যানেল যা করছে সেটা হচ্ছে, আপনার আপনি যে কন্টেন্টে দিয়েছেন সেই কন্টেন্ট আর আপনার যদি কি থাম্বনেইলের সাথে যদি আপনার ভিডিওর মিল না থাকে, তাহলে এই চ্যানেলগুলোকেও আর কি করে দেওয়া হবে না, মনিটাইজেশন দেওয়া হবে না। তো আমরা ইতিপূর্বে যা দেখছিলাম সেখানে দেখা যাচ্ছে চ্যানেলে ভিডিও থাকে হচ্ছে গানের, কিন্তু উপরে এমন একটা আকর্ষণীয় চ্যানেল অথবা এমন একটা আকর্ষণীয় মেয়ের ছবি বা সুন্দর একটা মার্কেটিং সিস্টেমের কি দেওয়া থাকে, থাম্বনেইল দেওয়া থাকে, যার কারণে অনেকে ওখানে কি করে, ক্লিক করে। আর এই ক্লিকটাকেই এখন থেকে, এই ক্লিক বেটটাই এখন কি হবে না, এই ধরনের ভিডিও বা থাম্বনেইল ওয়ালা ভিডিওগুলো আর কি হবে না, মনিটাইজেশন দেওয়া হবে না। এরপরে আসলো চ্যানেল নাম্বার 19, তো টপ 10 চ্যানেলস উইথ নো ন্যারেটিভস। আচ্ছা, আমি বলি টপ 10, আমরা যদি দেখেন যে কিছু চ্যানেল আছে যে টপ 10, টপ 15, মানে তারা ছোট ছোট কিছু টপিক নিয়ে বা টপ অ্যামাজিং ভিডিও, টপ অ্যাট্রাকটিভ ভিডিও, তারপর টপ 15 মিস্টেরিয়াস ভিডিও, এই ধরনের যে টপ টপ যে ব্যাপারগুলো ভিডিও থাকবে, তারা দেখা যায় কি ছোট ছোট অংশগুলোকে কি করে কেটে তারা সরাসরি কি করে, এই 10টা 10টা ছোট ছোট ফানি ভিডিও, টপ 10 ফানি ভিডিওস, টপ 10 বেবি ভিডিওস, তো এই ধরনের যে চ্যানেলগুলো থাকবে এইগুলো আর কি হবে না, মনিটাইজেশন হবে না। তবে হবে যদি আপনি ওই চ্যানেলগুলোর পিছনে আপনি আপনার ভয়েসটা দিতে পারেন, যে হচ্ছে ওই টপ 10 ভিডিও যেগুলো আপনি ছোট বিভিন্ন চ্যানেল থেকে এডিট করা অথবা বিভিন্ন কাটিং করা যেগুলো থাকবে, তার পিছনে আপনাকে কী করতে হবে, ওই জিনিসটা, ওই টপ 10কে কী কী বুঝাতে যাচ্ছেন বা মানুষকে বোঝানোর যে ওই টপ 10 দ্বারা আপনি কী কী উপস্থাপন করতে যাচ্ছেন, সেই উপস্থাপনাটা যদি আপনার ভয়েসের মাধ্যমে আপনি উপস্থাপন করতে পারেন এবং ভিডিওটা চলতে থাকে, তাহলে এই ধরনের চ্যানেলটা মনিটাইজেশনের পসিবিলিটি থাকে। আদারওয়াইজ
শুধুমাত্র টপ 10 ভিডিও আপনি যতই দেন কোনো সাউন্ড থাকবে না, কিন্তু ওই ভিডিওর ইউনিক সাউন্ডগুলো থাকবে, তাহলে যেভাবেই করেন না কেন ওটা মনিটাইজেশন হওয়ার পসিবিলিটি থাকবে না। তারপরে আমাদের লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে চ্যানেল 20 নাম্বার। এই ধরনের চ্যানেলের মনিটাইজেশন হবে না, সেটা হচ্ছে ভিডিওজ উইথ নো ফেস এবং নো ভয়েস। আমরা যেটা করি এটা যদি কমনভাবে বলি, হচ্ছে আপনি এমন একটা ভিডিও ছেড়ে দিলেন সেখানে কি আসতেছে না, কোনো ভয়েস নেই এবং কোনো কি থাকবে না, কোনো ভিডিও থাকবে না। যেমন এই ধরনের কোন ভিডিওগুলো হয় আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা স্লাইড শেয়ার করে দিলেন আর কোনো কি নেই, ওখানে ফেস ভ্যালুও নেই আবার ভয়েসও নেই, তাহলে এই ধরনের ভিডিওগুলো আর কি হবে না, মনিটাইজেশন হওয়ার পসিবল না। ওকে, আমি আমার যে উল্লেখিত যে 20টা এখানে চ্যানেল মনিটাইজেশনের ব্যাপার দেখালাম বা বুঝালাম, এটা হচ্ছে ইউটিউব পলিসি থেকেই নেওয়া, এবং হচ্ছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই কোনো চ্যানেল ক্রিয়েট করার আগে অবশ্যই ইউটিউবের নতুন পলিসিগুলো দেখে নিতে হবে। তো এগুলো আপডেট দেওয়ার ছিল, আমি আপনাদের যেহেতু জানার আগ্রহ ছিল আমি দিয়ে দিলাম। আমার কাছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে যেহেতু আমরা চ্যানেলটা মাত্র শুরু করে দিয়েছি ওই অনলাইনের প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমরা পরবর্তী যে ভিডিওগুলো দিই এগুলো যাতে আপনারা সহজে পেতে পারেন। তো ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী ক্লাসে।